তৈয়মহর্তা কোন ধরনের মাটি দিয়া মাটিটা পা কইতো যে দলা যেটই বখেও আটাল মাটি দি বানাইলাই মাটির কিছু অংশ থাকতো হাতর মধ্যে মলার পরে কিছু মাটির অংশ হাতর মধ্যে লাগতো পাক মাটি দিয়া মুখটা সুন্দর করিয়া মুছে কর্তা আবার দলাটা এইভাবে মলিয়া দইয় হাতর খনি পর্যন্ত আপনি মুছে করে লাইলা ইনু তিন তিনবার কর কোনো হুকুম নাই সুন্দর করি একবার করলেও তৈয়ম করা তৈয়ম আদায় হয়ে গেছে গিয়া আমরা কিছু মানছে তৈয়ম ফাও পর্যন্ত ফুসন দিয়েছি বুঝাই হই ফাও মুসিতরা মাথা উঠাইতা গোসাইতরা চাইরে হয় তৈয়ম খালি মুখ আর দুইখান হাত ও পর্যন্ত শেষ যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া তৈয়মম যেটা আছে তৈয়মম হল্লা এখন কিতাল লাগে তৈয়মম হরদাম ফালাম তাজিদুমা আন ফাতায়াম্মামু সাঈদাম তাইয়্যিবা ফানির যদি কোনো সন্ধান থাকে না ফানি নাই কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি এক মাইল হাঁটিয়া গেলে ফানি পাইতেও পারেন না পাইতেও পারেন তাহলে তৈয়মম করকুয়া ডাক্তারে নিষেধ দিছে আপনি বেমারি মানুষ ফানি সইলে ক্ষতি করব তৈয়মম করকুয়া এখন জেনারেল গাড়ি তুলছেন ট্রেইন বা প্লেন উঠছেন তৈয়মম করকুয়া তৈয়মার দলা নাই কইত্রা আলী মকলে কইত্রা আল্লাহা জাল কেয়াস আকসর আলী মকলে কইত্রা গাড়ির বডিত হাত দিলে দুলা ভাইবা ওঠা দি তৈয়মম করিয়া বাসন নমাজ পড়ি দাও প্রাইভেট গাড়িত বুঝে নমাজ পড়ে লইত না প্রাইভেট গাড়ি বুঝাইছ এখন রিজার্ভ করে লিয়া যাইতরা যখন গাড়িত বুঝে নমাজ আদায় করে দিয়ে আল্লাহর হাওলা সিট হইয়া ওইত না এখান যেন সাইব না থামাইতে পারবা না জেনারেল গাড়ি আমরা মানছে জানেন না এক মানুষে বহুত বছর পড়েছে প্রাইভেট গাড়ি এলটত বুঝে নমাজ বুঝাইছ বাদে শুনছে আল্লাহ ইকান তো প্রাইভেট গাড়ি আমি তো জানি না বেটা বেজান পড়িছ জেনারেল গাড়িত আপনার নমাজ এটা আবার কইছুন আলিম উলামায় কারামগলর মত আছে পাহাড় অনির জঙ্গল গাড়ি থেকে নামলে বাঘে গাই দিব হিগু দুসরা মাত প্রাইভেট গাড়ি এলো পড়িতে গাড়িত পড়িলে শোন অক্ত হয়ে গেছে কেন নতুবা জেনারেল ট্রেন প্লেন বাস জেনারেল এসটিসি যেটা আছে আর আপনার ব্যক্তিগত গাড়ি এলে আপনি গাড়ি তার নমাজ পড়লে নমাজ হবে না গাড়ি থামাইয়া জেসা কেন মসজিদ সড়কর দ্বারও নমাজ পড়িতে সে দুশ্মনের ডর থাকলে আলাদা যাই হোক এখন তৈয়মম শেষ হইল গিয়ে এখন ফানি দিয়ে উজু করতা ফানির মধ্যে তিনটা জিনিস এক নম্বরে একটা ফানির কালার ঠিক আছে নি দুই নম্বরে থাকছে ফানির মধ্যে কোনো দুর্গন্ধ আছে নি মুখো ফানি দিলে বুঝিলেই বা তিন নম্বরে থাকছে গিয়া ফানির মধ্যে মজা আছে নি ফানির ফুস্করণীর ফানি দেখবা একবারে আঁটি গেলে এই ফানি দিয়ে আপনি অজু হল লইত না যে ফানির মধ্যে বিলকুল মজা নাই ঠেঙ্গাই গেছি ঠেঙ্গা ঠেঙ্গা করে দুর্গন্ধ করে ফানির বিলকুল কালার নাই গুলো নষ্ট হয়ে গেছে গিয়া ফসরাব করিয়া জল ব্যবহার করেন কিছু সংখ্যক মানুষ আউরি গুলা ফানি দিয়ে সড়কর সাইটর ফানি দিয়ে জল ব্যবহার কর সঠিক মাছ লইল গিয়া বলে ফসরাব করিয়া জল ব্যবহার করতে গিয়া আপনি যে জল খাওয়ার উপযোগী এইভাবে জল আপনি ব্যবহার করতা মানে এইভাবে ফানি ব্যবহার করতা যেটা ফানি খাওয়ার যাইব খাওয়ার উপযোগী গুলা ফানি দিয়ে আউরি না যার জন্য বিশেষ করিয়া মা বই নকলে প্রস্রাব করিয়া তো আর ডেলার হুকুম নাই জল ব্যবহার করা কিন্তু আলাদা একটা কাপড় ব্যবহার করাইয়া তার সাগে মহিলাদের জন্য মোস্তাহাব যদি ফারণ করক মহিলাদের জন্য এটা বালা বিভিন্ন রোগ মুক্ত হইবা কোনো ছেলের যদি কোনো একটা রোগ যদি হয়ে যায় আমি দুই একটা ফজিলত বাবা খয়ারিতা আমার উস্তাদ বুজুর্গানে দিন নকলে নসিহত করলেন আমার এক উস্তাদে কইলেন খুব আল্লাহওয়ালা মানুষ তার কাছে একদিন অরিশ বেমারি একজন মানুষ আসলে অরিশ বেমারি অরিশ বেমারি আওয়ার পরে কইলাম বলে সাপ আমার অরিশ বেমারটা কমের না কইলা তুমি ফায়খানা যাও নানি বলে আজ আবার পরে তিনটা ডেলা দাম করিয়া ব্যবহার করিলাই কোনোদিন অরিশ বেমার কোনোদিন ওইত নাই আর যদি অরিশ বেমার তাকে গেজ হয়ে গেছে গিয়া অরিশ হয়ে গেছে গিয়া তিনটা ডেলা দাম করিলাইল ফায়খানার ঘর তোমার অরিশ বেমার কমি যাইব সুবহানাল্লাহ আর যদি কোনো যুবক ছেলেদের যদি কোনো বেমার হয়ে যায় যদি আল্লাহর বন্দার ফসরাব করিয়া জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করবা যার কারণে গরম জল থাকি বিভিন্ন রোগ কমি যায় দাঁতু ধরনের রোগ যেটা আছে এটা দাঁতু যদি বেমার হয়ে যায় এটা আবার গরম জল ব্যবহার করলে আপনার কমি যাইব গিয়া যার কারণে আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় প্রস্রাবের উপরে এই ধরনের গরম জল ব্যবহার করার চেষ্টা করুক উত্তরপ্রদেশ রাজস্থান বিভিন্ন জায়গায় গেলে দেখবা তারা প্রস্রাব করিয়া তারা ডেলা লাগে না যেহেতু তারা আটা খায় শক্ত জিনিস খায় টাইট জিনিস খায় তারা ডেলা ব্যবহার করা লাগে না ডাইরেক্ট তারা জল ব্যবহার করিলায়
ফসরাব করতে গিয়া পুরুষ ও মহিলা অকল মাতার মধ্যে ডাকনা রাখবা অর্থ হইল গিয়া পুরুষ অকলে মাতা তকি রাখবা মা বইন অকল মাতার মধ্যে উন্না রাখবা খালি মাতা প্রস্রাব পায়খানা করবা না যদি হরণ তাহলে খালি মাতা প্রস্রাব পায়খানা করলে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায় ইয়াদ শক্তি কমি যায় ই না যাইজ না যাইজ আছে খালি মাতা প্রস্রাব পায়খানা করলে ইয়াদ শক্তি কমি যায় প্রস্রাবাল গিয়া গুড়ো সেফ পালায় দেখছুন ইয়া আল্লাহ আর সেফ পালাইবার জায়গা নাই ও ডাইরেক্ট হয়ে চাওয়ার লগে আলি সেফ আসে আল্লাহ আকবার এটা ইয়া তার থেকে বড় বেয়াদবি আপনি দুনিয়ার জমিনের মধ্যে সেফ কয়েক অবস্থায় ফালাইতা না তাও কিতাবও আছে মসজিদ খেয়েও যদি সেফ পালাই দেন তুলইল তার লাগি কফরা মসজিদ খেয়েও সেফ পালাই দিন তার লাগি কফরা 10 টাকা না 20 টাকা না ফিতরার পয়সা না ফিতরার পয়সা দিলাইলে সেফ জায়গা রইব তার লাগি কফর হইল তুলা মুসিয়া পরিষ্কার করা ফসরা ভালো গিয়া সেফ পালাইবা না পায়খানা দিয়া আউরি সেফ পালাইবা না কন্ট্রোলে থাকবা মুখরে বন্ধ রাখার চেষ্টা করবা বাবা আর এমনি হাঁটিয়া যাইতে সময় সামনে সামনে দি সেফ পালাইতা না নবী যে নিষেধ করছো না ডাইনে দিও ফালাইতা না বেয়াদবি ডাইনর ফরিস্তা আসন বামে দি সেফ পালাইও হারণিয়া থাকছে বাম সাইটে শয়তান থাকে সেফ পালাইলে শয়তান আপনার থাকি দূরে সরিয়া থাকব পশ্চিম দিকে ফসরাব করতা না নিষেধ তিরমিজি শরীফে ইবনে লহিয়াতা নামে এক রাউই আসুন তার নামটা হদিসর প্রথমে আসার সঙ্গে সঙ্গে হদিসটা জয় হয়ে যায় ইয়া বলো মুস্তাকবিলাল কিবলাতান ফসরাব কিবলার দিকে করে দিসলা যার কারণে পশ্চিম দিকে আমরা ফসরাব করতাম না পশ্চিম রে আমরা কিবলানে ফিস বানাইয়া পূর্ব দিকে ফসরাব করতাম না বেয়াদবি যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদ গিয়া শুক্রবার দিন ঢুকিবার ঢুকার পরে দেখবা এক গুড়ো মানুষ কলার দোকান হাত হাঁটুর মধ্যে লাগাইয়া পাও সামনে দিয়া বসা মাঝে মধ্যে দেখুন জানি কলার লাগাইয়া ইলকা দিত রাখালি বুঝেছেন খুতবার ঠাই মন না সময় যান না বুঝছি নেক ঘুরে দেখবা ইলকা দিত রাখালি নমাজ পড়েছেন কই রাখা মাত্র কোন জুড়ে সাই রাখা বুঝলে সময় আছে তোরা তসবি আরো মারি বা সময় আছে দাখলিল মসজিদ 2 রাখাত পড়ি নাই বুঝি না আটু তোলা লাগে ইলকা দিতরা ফাওয়ার দোকান সামনে দিয়ে শুক্রবারে সাইয়া দেখুন জানি এরা যে অভ্যাস করছেন মিশকাত শরীফে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবুর মধ্যে হাদিসটা আনছেন তার মফহুমটা বাবা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর রাসূলুল্লাহ ফরমায় যারা মসজিদের ভিতরে ঢুকিয়া দোকান ফাও সামনে দিওলা রাখবো গুনাহ কবিরা তারা করল এর লাগি মসজিদের ভিতরে দোকান ফাও কিবলার দিকে রাখবা না বুঝবই শুনিমা ওলা তখন না নিয়ে গুরো ও ওলা ইলকা দেন দেখবা ওলা দোকান ফাও সামনে দি দিয়া আল্লাহর ওয়াস্তে না এক 2 নম্বরে আতাকছে গিয়া দেখো গা মসজিদের ভিতরে নবী যে ফরমান বিনা জরুরত হাঁটাহাঁটি করবা না যদি হাঁটো তাহলে এটাও বেয়াদবি জুরে মাতি তারা এটাও বেয়াদবি এর জন্য আল্লাহর বন্দেগান অজু করা যেই সময় আরম্ভ করতে তুলিয়া পানি দিয়া অজু করতে সময় স্টেফ হোক কিবা তো খাটলি তো অজু করকা অজু করতে সময় অজুর আগে একটা নসিহত আপনাদের সম্মুখে বাবা আমি করে আর রাসূলুল্লাহ ফরমান লাউলা আনা শুকরা লা উম্মতি লা আমারতহুম বিতাখির العشاء وبالسواك عند كل صلاه আল্লাহর রাসূল ফরমান তুমি যখন ওযু করবার সময় ওলা ওযু করিও ওরে আল্লাহর বান্দাগান আমার নবী জি ফরমান আমার উম্মত অকলর কষ্ট হইব মনে করি আমি তাদের রে তাকিদ দিলাম না নতুবা তাদের লাগিয়া হইলা মানে হর অজুর আগে মিসওয়াক করো আর নমাজ এশার নমাজ গান্দা তুমি দেন গনাইয়া পড়ো হর অজুর আগে মিসওয়াক করো এশার নমাজ গনাইয়া পড়ো আমার উম্মত অকলর লাগি ওয়াজিব করিয়া আমি দিলাইলা মনে উম্মত অকলর কষ্ট হইব এর লাগি মিসওয়াক করা সুন্নত আচ্ছা আইয়া ঢুকো আস্তে আস্তে আপকা বারিন্দার জায়গা দেখুয়া ও ন ও বারিন্দা তো এখন জন ইয়ে আলো লাগে লাইন বকুয়া জায়গা দেখুয়া ও ভাগ আছে লাইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূর্যর মালিক যেই আল্লাহ চন্দ্রের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah. La ilaha illallah. Wazu korte shomoy dekho ko nobi ji farmay usa jagar moddhe wazu koro wazu khora jeta ache eta aula bala usa jagat boshe wazu korba giao pushkuruni dubi jain jan pao dubai na jani hi najais na jais ache na dubani bala khene janonni nistaki thanda uthibo mata ellagi shukna takia protome wazu korok ka usa jagat wazu kora mustahab قبلة ديكه وزو خراه إلا جا مستحب جدي فارون بالا جسا ديكه خراب قا أشوفي دانا إلا كي وزو قرتي شماي شاب شماي ديلي ديلي رخون جاني يا الله أمي وزو خري يار وزو قرتي شماي دكان هاد دوي تي شماي خي الله مار غنا ما فخري يا دو تو هاد ديا غنا خورسي مكوفاني ديتة فارمد دفاني ديتة هاد دوي تي ماتا مسح قرتي হর হালতে আপনি দিলে দিলে নিয়ত রাখবা আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দেও নবী যে ফরমান যখন বন্ধক নেয় ফানি দিয়ে ওযু করা আরম্ভ করন তখন তারা দেখের না তাদের সগিরা গুনাগুলা ফানির লগে জড়িয়া পড়ে দইয়া পড়ে সুবহানাল্লাহ ওযু করতে সময় সগিরা গুনা দইয়া পড়ে তাই মুসলমান লক্ষ্য করা দরকার وزورا کے مسواک جو دیوارن قرآن جانی مسواک جرا تائم خوریا خوربا مسواک کل لے ایمانی موت نصیب خوربا مسواک کل لے دات مضبوط ہوئی با دات شکت ہوئی با جار خارنے اللہ بندگان مسواک پرتے کے خورب کا دام مطر بیشتے گا دیکھتا مسواک لکوا ہر وزورتا خورتے شموئے انگل کلیل خورا می افنار رہ دیکھایا دیار انگل امرا کلیل خوری او نانی কিন্তু আমি কিতাব দেখলাম বামাত দি ডাইনাত এইভাবে করবা আর ডাইনাত দি আপনার সহি তরিকা হইল উল্টাইয়া আপনি এইভাবে করবা আঙ্গুলটা খিলাইল করবা হাত যদি আঙ্গুটি থাকে লাড়িতা নাখ মা বয়নকলর ফুল আছে ওটা বিশেষ করিয়া লাড়িতা এইভাবে আল্লাহর বন্দেগান অজু করতে অজু যে সময় শেষ হয়ে যার গিয়া মাতিবা না মাতিলে খেত হয় বলে চারজন ফরিস্তা এখন চাদর অজু করনেওয়ালার উপরে রাখুন কোন বন্দা যদি এখন মাত মাতিলাই তাহলে হয়তো ফরিস্তগলে চাদরের এখন কোনা আবার ছাড়ি দে দুই নম্বর মাত মাতিবা চাদরের দুই নম্বর কোনা ছাড়বা তিন নম্বর এখন মাত মাতিবা তিন নম্বর কোনা ছাড়ি দিবা এইভাবে চারখান মাত যদি মাতিলাই ফরিস্তগলে চাদরের চাইর কোনা ছাড়িয়া যান গিয়া এল্লা কি অজু করতে মাতিতাম না খেও মাতাইতাম না ফরিস্তগলে রহমতের এখন চাদর দরন মাথার উড়ে বন্দার হেফাজতর লাগিয়া আল্লাহর ওয়াস্তে সঠিকভাবে আপনার অজুটা সুন্দর করে খরকা রাসূলুল্লাহ ফরমায় মিফতাহুল জান্নাতু সালাতু ওয়া মিফতাহুস সালাতি তুহুর জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক মানে নামাজ পড়তে হইলে আপনার সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে লাগবো সঠিকভাবে অজু লাগবো সঠিকভাবে গোসল করা লাগবো আর নামাজ জন্নাত যদি বাবা পাইতে চান তাহলে আপনার জীবনের মধ্যে আপনি নামাজ সঠিকভাবে আদায় করতে লাগবো নামাজ নাই জন্নতর কোনো আশা নাই নবীজি দিলাইছেন এ হাদিস দ্বারা বোঝা গেল জন্নতর চাবি লইয়া নামাজ আর নামাজের চাবি লইয়া পাক যারা চাবি না হইলে তালাক হইলে না বললা অজু ঠিক না হইলে নামাজ নাই নামাজ ঠিক হইতো নাই আর নামাজ না পড়িলে জন্নত পাইতা রে সুজাইসা কইবা বলে জি না ফাইমু ইতা আল্লাহ দিবা মায়া করবা জি হইতো ফাইতা পারন আল্লাহর এক বলে বিশ্বাস করছে ঈমান আনছন ঠিক আছে আর নবীর উপরে ঈমান আনছন ঠিক আছে শস্য পরিমাণ ঈমান আছে আপনি কষ্ট ভোগ করিয়া জ্বলিবুড়ি হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলিয়া পরে বেহেস পাইবা কিন্তু জন্নত প্রথমে পাওয়া কঠিন ইয়া দাঁড়াইব এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ যেন আমরা পড়িতাম গিয়া নামাজ পড়তে সময় অজু শেষ করিয়া যায় নামাজর মুসল্লার মধ্যে আমরা দাঁড়াইয়া কি পড়ি ইন্নি ওয়াজ্জাতু আয় আল্লাহ আমি মতওয়াজ্জু হইলাম ওয়াজহিয়া লিল্লাজি শুধু আপনার লাগে ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদা ও আল্লাহ আপনি যে আসমান সৃষ্টি করছো জমিন সৃষ্টি করছো হানিফাম ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি তো আপনার একমাত্র উপাসনা করি আর আমি মুশরিকিনদের মতো অন্য ধরনের খেয়ররে আমি সজদা করি আর না খেয়ররে আমি পূজা করি আর না মুশরিক আল্লাহ খান আমি আপনার শরিক করছি না রে বা আল্লাহ ওটা আমরা পড়ি নানি ইন্নি ওয়াজ্জাতু প্রায় সারা পড়া জানি নানি তখন নামাজ পড়িতে সব মুসল্লা খাড়া হইলাম
সব কিবলা মুখা তাখতর দোকান ফাও কিবলা মুখা তাখত আমরা ফাও দোকান কিছু বেহা থাকে গুরু সাইয়া দেওয়ান জানি দোকান ওলা থাকে দুই ওখান উত্তর কুনা বা দক্ষিণ কুনা বা আর তো আর ইমা মানতে খেও আস জুরে মাল্লা খানো ডান্ডা বুঝাইছিল ঠিক বুঝি তো আর ইমা খেও আস তোমার আন্দাজে খালি স্পিডে খালি বুঝাইছিল খেও আস ইন বান্দাও জানেন না তো আর ইমা বান্দা ও আন্দাজি ওলা দরিয়া ফাই দিলে আলা মিল্লা বুঝাইছিল ও চলে আর খালি নমাজ চলে দেখো কা কিবলামুখী হইয়া সুন্দরী খাড়িয়া পাও দোকান মুড়া মারি সুজা কর রক্ষা হয়ে সারায় সারায় করতাম আমি মসজিদ পড়িতে মেসায় বাড়িয়ে সুজা করছিল এক দুই দিন আর বাদে আমি 20 বছর 30 বছর নমাজ পড়িয়া আল্লাহ আবু আমার পাও দোকান সুজো হয়েছে না বুঝাইছেন তে আমার নমাজ কতটুকু আল্লাহ কবুল করত ও বন্ধা আমি নিজে বিবেচনা করা দরকার 20 30 40 বছর হয়ে গেল গিয়া সব কিচ্ছু পারি সব কিচ্ছু সুজা করতাম পারি আল্লাহর দরবার খাড়া হইয়া নমাজ কান্তা পড়িতে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়তে গিয়ে আমার দোকান ফাওয়াব জীবনে সুজা করতাম পারলাম না তহরিমা বান্দিতে আল্লাহু আকবার তহরিমা বান্দিতে তাহতা সুরা নাবির নিচে হইল গিয়া ইমাম আবু হানিফার কল আমরা হইলাম গিয়া ইমাম আবু হানিফার মজহবর নাবির নিচে খেওয়াসন একবারে ফাড়ো ছাড়িয়া দিলাই জল সাইয়া দেখুন জানি বান্দে আগারও ভালো ছাড়া কেউ বললা চলে খেও আসল উফরে নাবির উফরেও বান্দিয়া বইরেছে বুঝাইছে খেও আসল ওলা দরিয়া বইর দইয় হাত বান্দিতে সময় হাত ডাইন হাত দিয়া খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়ে ওলা কবজাত দরিয়া তিন আঙ্গুল বাইন করবা ও বলে তহরিমা সহি শুদ্ধ করি তহরিমা বান্দিতা নাবির নিছি তহরিমাটা সুন্দর করি বান্দিয়া ফড়ক্কা মোস্তাহাব যদিও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফড়াই লগিয়াম সুন্নত এরপরে ফড়ক্কা সুরা ফাতিহা আরেকটা সুরা মিলাক্কাত মাঝখানে বিসমিল্লাহ ফড়াই লগে সুন্নত ফড়ক্কা আরেকটা সুরা মিলাইয়া সুন্দর করিয়া রুকু দেখুয়া নমাজ আগে শিকা লাগবো লাগবেন না না পর্যায়ে কইবা জি না আমরা নমাজ জানি জি না নমাজও বহুত ভুল আছে আবো নমাজও আবো বহুত ভুল আছে নমাজ পড়িতে সময় কিভাবে পড়িতাম আল্লাহ রসুল ফরমান নমাজ পড়িতে সময় ওভাবে পড়ো আন্তাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নমাজ পড়তে সময় তোমার ধারণা রাখো তুমি আল্লাহ দেখি লাইত্রায় আল্লাহ দেখা সম্ভব হইতো না তোমার পক্ষে তোমার দিল ধারণা রাখো আল্লাহ তো তোমারে দেখরা এর জন্য নমাজ পড়তে সময় যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর ও আল্লাহর যে আল্লাহর যা সমস্ত জানের মালিক হই লাগি আল্লাহ আর রহমানির রহিম আল্লাহ আপনি লাগে রহমান মানে দয়ালু রহিম রহম করণওয়ালা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আপনি দিনের মালিক দি মুরাদ হইল আখেরাতের দিনের মালিক হই লাগি আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হইতে সময় মন খান রাখবা বন্ধ হল ইয়াকা নাবুদু আল্লাহ আমি আপনার ইবাদত করি আর ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমি আপনার সাহায্য চাই আর ও নামাজি ওগুলোরে বড় সাহায্য করেন আল্লাহ বলে খারা রে নামাজি ওগুলোরে আল্লাহ সাহায্য করেন যারা ও সময় কয় যে দরকার যে জিনিসের দরকার ও ব্যাপারে হক ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনি আপনার কাছে আমি সাহায্যটা চাইয়া কইবা নমাজও আর এক সাহায্য চাওয়া আসেনি যাইজ আসেনি বলে জিও দলিল দিয়া কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাত ও বান্দাগণ তুমি তান আমার কাছে যখন তুমি তান সাহায্য চাইতা নমাজের মাধ্যমে আমার কাছে তুমি তান সাহায্য চাও এর জন্য নমাজের হালত যে সময় বন্ধ হলে সাহায্য চাই নমাজি হকলরে আল্লাহ বড় ধরনের সাহায্য করেন এখন কইবারে বা নমাজ তো পড়িলাম বহুত আলিম হকলে কোন সাহায্য আল্লাহ করবা কেনে করেন না ও মূল মাতো আইলা আম নমাজ মুমিনেও পড়েন মুনাফিকেও পড়েন তোরা মুনাফিকদের নমাজ সম্পর্কে আমি সামান্য হয় ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা নমাজ যে পড়িব মুনাফিকে পড়িতে সময়
সে কিন্তু দাওয়া করব দাবি করব আমি নমাজি হইয়া মানসরে কইব নমাজ পড়িতে সময় কিন্তু বড় কাহিলিয়াতের সহিত অবহেলার সহিত সে নমাজের মধ্যে দাঁড়াইব ইউরা উরান নাসা মানুষের দেখাইয়া সে নমাজ আবার পড়িব আল্লাহর ওয়াস্তে খলুসিয়তের সহিত সে নমাজ পড়িত নাই আল্লাহ রাজি করার উদ্দেশ্যে সে নমাজ পড়িত নাই খালি নমাজ পড়িব মানুষকে দেখাইবার জন্য মানুষ কইব আমি নমাজি আর নমাজ পড়তে সময় এক পা বেঁকা করি এক পা সোজা করি খাড়াইব তহরিমা বান্ধিব ছুটি যার রুকু দিব ফুরাম আপনার হালত যাইত নাই সজদা দিব দেখবা খনি আবার উড়া তো লাগাই দিছে মকরু সহিত এইভাবে আদা সাদা করিয়া জীবনে নমাজ পড়িবা আল্লাহ কইত্রা ইতা নমাজ আমি আল্লাহ কবুল করি না পড়ো ইটা আমার দরকার নাই আসুন নানি আমি দেখাইলাম কয়টা এক পা রুবরে বর করি এক পাও বেখা খোললে গু বেখা কিবা তো নমাজও লাগছ সুজ ইতা সামনে দিয়ে গুঞ্জ ইতা এম দেখা যায় আদাত ফেটি গু আগে দিয়া ও হাসি দিহান ডাকতো আল্লাহর মুখা রুজু ইতা কিবলার মুখা রুজু ইতা তো একগুড়ো দেখবা ফেট বেশ সরি আগে দিয়ে তো কইয়ার না ফেট বড় হয়ে গেছিল না খেওয়াশন বেখা বাঙ্গল লাগানো যেন আগে দিয়ে সারাটা আর ও হল্লা করে দিয়ে উফরে দিস হবা ইলা নমাজ পড়িতরা খেওয়াশন নমাজ পড়তে সময় দেখবা তহরিমা ঠিক না ছুটি যার ছুটি যার খেওয়াশন একবার উফরে বর করিয়া একবার বেখা করিয়া সোজা করিয়া খান বেখা করিয়া নানি খেওয়াশন রুকু করতে কোনো সুরত গিয়া ফুরাও আবার তো মানে হালতও গেছেন না রুকুর যে হালত আছে সমান গেছেন না খেওয়াশন দেখবা শ্রদ্ধা দিতে সময় কোনো সুরো জমিয়া কুচি মুচি হইয়া খনি অকনান উড়াত লাগাইয়া মকরু সহিত পড়িতে খেওয়াশর হাতর কালাই মাটিত লাগাইয়া লেঠিয়া মহিলা অকনার লাগান পুরুষর লাগি মকরু সহিত নমাজ পড়িতে ও বাবে কোনো সুরত মানে আমরা গ্রাম্য ভাষা কই নানি বারালি আদা নাকি তা কই বারালি আদা ও বারালি আদা করবা কই ইটা নমাজ আমি আল্লাহ গছি না ও ওইল ইটা নমাজ সারা জীবন ভরো আল্লাহ কইতা বন্দারে জানি আরকম তুমি যদি এক নম্বর খলুসিয়তের সহিত এখলাসের সহিত আমার রাজি করার উদ্দেশ্য যদি নমাজ পড়ো নমাজ যদি সুন্দর করে পড়ো আমার সামনে সুন্দর হইয়া তুমি যদি হাজির হও রে বন্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার এবাদত বন্দেগি নমাজরে আমি আল্লাহ কবুল করম তখন নমাজের মাধ্যমে যেটা চাইবা সেটা আমি আল্লাহ দান করিয়া দিব এর জন্য বাবা নমাজ আপনার আমার যদি সঠিকভাবে যদি পড়ি না জীবনে নমাজ থাকি কোনো ফায়দা লইতাম বাড়তাম নাই মুনাফিকদের মতো সারা জীবন নমাজ পড়িব অবহেলা করিয়া পড়িব মানুষ দেখাইবার জন্য পড়িব বাবা ইতা নমাজে জীবনে আপনার আমার কোনো ফায়দা পাইতাম নাই এর লাগি নামাজের প্রতি আহ্বান কর্তা ডাকিতা নমাজ আগে শিখিতাম নমাজের সহি শুদ্ধ করে সুন্দর করে নমাজ পড়িতাম খলুসিয়তের সহিত এখলাসের সহিত নবীজি কইত্রা উদাহরণ দিছেন দুই রাকাত নমাজ দিয়া وقال النبي صلى الله عليه وسلم من صلى ركعتين مقبلا فيهما على الله بقلبه خرج من ذنوبه كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام الله الرسول فرمائے من صلى ركعتين دوই রাকাত নামাজ যদি তুমি তার ওলা পড়ো من صلى ركعتين مقبلا তোমার কলবে যদি ওভাবে করো فيهما على الله بقلبي আল্লাহর দিকে তোমার কলবে রুজু করিয়া খারাজা মিন জুনুবিহি তুমি গুনাহ থাকি ওলা পাক হইবা কায়াও মিন ওয়ালাদতুহু উম্মুহু জেলা ছোট বাচ্চা গুনাহ থাকি নিষ্পাপ হইয়া জন্মগ্রহণ করল এইভাবে তুমি নিষ্পাপ বনি যাইবা এর লাগি নামাজে কিতা করে মানুষের গুনাহ থাকি বাঁচায় নামাজ দে মানুষের গুনারে মাফ করায় যার জন্য কোন গুনাহ বলে সগিরা গুনাহ